বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় বুবলি গেলে আমিও যাব, কি বলছেন অপু বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই দেখা যায় সাকিব খান করছে তৃতীয় বিয়ে এবং পাত্রে দেখছেন তার পরিবারের সদস্যরা, এবং কি সাকিবের বাসায় অপু এবং বুবলির যাওয়া নিষেধ। তবে বাচ্চারা পরিবারের অন্য সদস্যদের সাথে যেতে পারে সাকিবের বাসায়, এই নিউজটা গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল। আর এ বিষয় নিয়ে সম্প্রতি অপু বিশ্বাসের সাথে কথা বলা হলে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়, আপনাদের দুজনের সিনেমা মুক্তির সময় হলে বা কোনো কারণে আলোচনার বাইরে থাকলে নতুন করে আলোচনায় আসার জন্য সাকিবকে জড়িয়ে দুজনই কথা বলা শুরু করেন গণমাধ্যমে, এমনটাই মন্তব্য করেন সাকিবের পরিবার, এবং কি আপনাদের দুজনকেই সাকিবের বাসায় যাওয়া বারণ করেছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? উত্তরে বলেন, বুবলির যদি বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় যায় তাহলে আমিও যাব, বুবলি কোনো অধিকার ফলাতে চাইলে আমিও ফলাবো, এমনই ভাবে মন্তব্য করেন অপু বিশ্বাস সেখানে। ও মাই গড, আপনারা কি বুঝতে পারছেন, এতদিন যে অপু বিশ্বাস বলেছে সাকিবের সাথে তার সম্পর্ক আছে, সাকিবের সাথে তার যোগাযোগ হয় এবং একসাথে ঘুরতে যায় কাশ্মীরে, কিন্তু এখন বুবলি যা করবে তাই করবে অপু বিশ্বাস। এতে কি স্পষ্ট বোঝা যাচ্ছে এতদিন অপু বিশ্বাস যা বলেছে সব মিথ্যা, খাসির আস্ত ডালা খাওয়া সবই বানোয়ার। আর যদি তাই না হতো, বুবলি গেলে অপু যাবে সাকিবের বাসায় এমন ভাবে মন্তব্য করতে পারতো না অপু। অপু বিশ্বাস একদিন যা বলেছে যা করেছে তা সবই ছিল হাওয়ায় তীর মারা। তো সুপ্রিয় দর্শক, অপু বিশ্বাসের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্যকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নতুন নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।